এলপিজি গাড়ির ধাক্কায় আহত সপ্তম শ্রেণীর এক ছাত্র। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার গয়েশবাড়ি এলাকায়। টিউশন পড়তে যাওয়ার সময় এলপিজি গাড়ির ধাক্কায় আহত হলো এক ছাত্র। জানা গেছে ওই ছাত্রের নাম হাসনাথ শেখ, স্থানীয় বাখরপুর হাই স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র সে। জানা যায় প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে টিউশন পড়তে যাওয়ার সময় রাস্তা পারাপার হচ্ছিল ওই ছাত্র। ঠিক সেই সময় একটি এলপিজি গাড়ি তাকে ধাক্কা মারে। ঘটনায় আহত হয় ওই সপ্তম শ্রেণীর ছাত্র। এরপর তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।